শিক্ষার্থীরা, আজকে আমরা অত্যন্ত আনন্দদায়ক এবং চিত্তাকর্ষক একটি ক্লাস করতে যাচ্ছি এবং আজকের ক্লাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ইউএফওটি। কিভাবে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই ইউএফও থেকে আসবে দুইজন কিউরেটর এবং এই কিউরেটরদ্বয় একটি বিষয় নিয়ে অত্যন্ত সন্দিহান। তারা পৃথিবী থেকে, শুধু পৃথিবী থেকেই নয়, মূলত সৌরজগতের প্রতিটি গ্রহ থেকে সবচেয়ে বুদ্ধিমান যে প্রাণীগুলো রয়েছে সেই বুদ্ধিমান প্রাণীদেরকে নিয়ে নিজেদের গ্রহে নিয়ে যাবে এবং তাদেরকে নিয়ে গবেষণা করবে। কিন্তু পৃথিবীতে এসে তারা একটি বিষয়ে খুব বেশি সন্দিহান হয়ে পড়ে, পৃথিবী থেকে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ প্রাণীকে, মানুষ যেটি আমরা বলে থাকি, নাকি একটি পিঁপড়ে। এই বিষয়টি মূলত আমরা আজকের ক্লাস থেকে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেখানে সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছ আমি কোন গল্পের কথা বলছি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা সবাই শতভাগ সঠিক। আমরা বলছি এইচএসসি বাংলা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প, মহাজাগতিক কিউরেটরের কথা, এবং এই গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাসে আমরা এই গল্পটি এখনই শুরু করে দিই। এবং তার আগে যে বিষয়টি জানবো, আজকের ক্লাসটি হচ্ছে মহাজাগতিক কিউরেটরের পর্ব এক, এরপরে হবে পর্ব দুই এবং আরও অন্যান্য ক্লাসসমূহ। এবং আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহাজাগতিক কিউরেটর গল্পটির লেখক ও পাঠ পরিচিতি এবং শব্দার্থ ও টিকা। আর শিক্ষার্থীরা, প্রতিবারের মতোই কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে আমি মাহবুবুল নিওয়াজ ফারসিম। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে শুরু করে ফেলি। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা পড়ব লেখক পরিচিতি, এবং এই গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। মোহাম্মদ জাফর ইকবাল জন্মগ্রহণ করেন 1952 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর। এখানে শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, এবং তিনি জন্মগ্রহণ করেছেন পিতার কর্মস্থল সিলেটে। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে দেখতে পাই, মোহাম্মদ জাফর ইকবাল স্যার কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, সিলেটে। মোহাম্মদ জাফর ইকবাল স্যার কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1952 সালের 23 ডিসেম্বর। এবং সবশেষে আমরা জানতে পারি যে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের জন্মগ্রহণ করার সময় তার পিতার কর্মস্থল কোথায় ছিল? এটির উত্তর, সিলেটে। তার মানে শিক্ষার্থীরা, বিষয়টি বেশ ভালো করেই বুঝতে পারছো, একটি লাইনের মধ্যে তোমরা তিনটি গুরুত্বপূর্ণ নৈবর্তিক প্রশ্ন দেখতে পাচ্ছ। এরপরে দেখো, তার পিতা হচ্ছেন শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং তার মাতা হচ্ছেন জননী আয়েশা আক্তার খাতুন। এই যে তাদের পিতা এবং মাতার নাম, এটি অবশ্যই মনে রাখবে। এবং তার পৈতৃক নিবাস হচ্ছে নেত্রকোনা জেলায়। অর্থাৎ শিক্ষার্থীরা, আমাদের যে মোহাম্মদ জাফর ইকবাল স্যার রয়েছেন, তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। শিক্ষার্থীরা, তিনি তার শিক্ষাজীবন সমাপ্ত করেন বগুড়ায় এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পরে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই বিষয়টি অবশ্যই মনে রাখবে যে আমাদের এই গল্পের লেখকের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা হয়েছিল তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের উপরে। তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে বর্তমানে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত আছেন। শিক্ষার্থীরা, আমরা তার ব্যাপারে আরও জানতে পারি, এবং সেটি হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল হচ্ছেন বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। অর্থাৎ শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় যতগুলো সায়েন্স ফিকশন রচনা হয়েছে সেগুলোর মধ্যে তিনি হচ্ছেন একচ্ছত্র সম্রাট। এবং কপট্রনিক সুখ দুঃখ রচনার মাধ্যমেই তিনি মূলত তার আবির্ভাব ঘটান এ ধারার সাহিত্যে। শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে কপট্রনিক সুখ দুঃখ হচ্ছে জাফর ইকবাল স্যারের রচিত প্রথম সায়েন্স ফিকশন গ্রন্থ। এরপরে দেখো, তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক। তার সাহিত্যেও বিজ্ঞানের বস্তুনিষ্ঠা মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে। অর্থাৎ বিজ্ঞানের মাঝেও যে বস্তুনিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি এখানে যেরকম নিশ্চিত হয়েছে, ঠিক তেমনি তার বিপরীতে মানবীয় কল্পনার সম্মিলনও ঘটেছে এখানে। এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা লক্ষ্য করো, মাতৃভূমি, মানুষ ও ধরিত্রের প্রতি নৈতিক দায়বদ্ধতাও তার সাহিত্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ শিক্ষার্থীরা, তিনি শুধু বিজ্ঞানের বস্তু নিষ্ঠা নিয়ে কথাবার্তা বলেননি বা শুধুমাত্র মানবীয় কল্পনার সম্মিলন ঘটাননি, বরং
এগুলোর পাশাপাশিও তিনি মাতৃভূমি, মানুষ এবং ধরিত্রীর প্রতি যে নৈতিক দায়বদ্ধতা রয়েছে সেগুলো তার সাহিত্যে নিয়ে এসেছেন। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মে তিনি এক আদর্শ। কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যে বিষয়টি আমরা সবাই জানি। এবং শিক্ষার্থীরা, আমার কাছে মনে হয় তরুণ সমাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিখ্যাত লেখক হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল স্যার। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা দেখতে পাই কিশোর উপন্যাসগুলোর মধ্যে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দীপ নাম্বার টু, আমার বন্ধু রাশেদ, আমি তপু, এগুলো হচ্ছে তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। তার উল্লেখযোগ্য সায়েন্স ফিকশন গ্রন্থ হচ্ছে মহাকাশে মহাত্রাস, টুকুন জিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী, ফোবিয়ানে যাত্রী, এবং এই সব কিছুই হচ্ছে অত্যন্ত পাঠক সমাদৃত সায়েন্স ফিকশন গল্প। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা বুঝতেই পারছি তার রচিত অসংখ্য গল্পের মাঝে এই গল্পগুলো সবচেয়ে বেশি পাঠক সমাদৃত হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসাবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যেটি অবশ্যই আমাদের দেশের যে কোনো লেখকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। শিক্ষার্থীরা, আমরা এরপরে আজকের ক্লাসে এই গল্পের পাঠ পরিচিতি সম্পর্কে জানব। লক্ষ্য করো, জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিরটার গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড 2002 থেকে গৃহীত হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের এই যে গল্পটি রয়েছে মহাজাগতিক কিরটার, এটি অন্তর্গত হয়েছে জলজ গ্রন্থের, এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখি মহাজাগতিক কিরটার একটি কল্পকাহিনী হলো, এতে দেশকালের প্রভাব পুষ্ট মানব কল্যাণ কর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। শিক্ষার্থীরা দেখো, এখানে দুটো বৈশিষ্ট্যের কথা বলেছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেশকালের প্রভাব পুষ্ট এবং মানব কল্যাণ কর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। কিভাবে শিক্ষার্থীরা ব্যাখ্যা করছি, আমরা এই গল্পে দেখতে পাবো যে দুইজন কিউরেটর এসেছে ভিন গ্রহ থেকে, যেটি আজকের ক্লাসের একদম শুরুতে মূলত তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটি ইউএফওতে দুজন কিউরেটর এসছে এবং এই কিউরেটরের মূল দায়িত্ব হলো সৌরজগতের বিভিন্ন গ্রহ থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণীকে তুলে নিয়ে যাওয়া এবং তারা তাদের গ্রহতে নিয়ে গিয়ে সে প্রাণের উপরে গবেষণা করবে। এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা যদি আমরা চিন্তা করি, তাহলে যে বিষয়টি দেখতে পাই, তারা যখন পৃথিবীতে আসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী নিয়ে নেওয়ার জন্য, আমাদের পৃথিবীতে মানুষের মতে কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে গিয়ে মানুষ, কিন্তু সেই কিউরেটররা একটি পর্যায়ে গিয়ে এটি আবিষ্কার করলো যে না, আসলে মানুষ না, মূলত একটি পিঁপড়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার কারণ হলো, মানুষের মাঝে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হওয়ার গুণাবলী থাকলেও এই মানুষই কিন্তু দিন শেষে সম্পূর্ণ পৃথিবীর ক্ষতি করছে, প্রকৃতির ক্ষতি করছে, মানুষ হয়ে অপর মানুষকে হত্যা করছে বা বোমার মতো ভয়াবহ বিস্ফোরক আবিষ্কার করছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা যখন পিঁপড়াকে নিয়ে চিন্তা করে, তারা দেখে যে পিঁপড়া কিছুতেই পরিবেশকে ধ্বংস করছে না, তার বিপরীতে মানুষের চেয়ে পুরনো প্রাণী হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে পিঁপড়া এখনও পর্যন্ত টিকে আছে এবং তার যে বংশ রয়েছে বা সম্প্রদায় রয়েছে সেখানে কোনো প্রকার অঘটন ঘটায়নি বা কোনো প্রকার ক্ষতি সাধন করেনি। ঠিক এমন একটি জায়গা থেকে কিউরেটরদের যে সংলাপ রয়েছে সেই সংলাপে এক ধরনের নাটকীয়তা থাকে এবং যার ফলে আমাদের সম্পূর্ণ গল্পটি এক অদ্ভুত নাট্যগুণ লাভ করে। ঠিক এই জায়গা থেকেই শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি যে মানুষ নামক প্রজাতির বিবেচনায় দুজন কিউরেটর আলোচনা করেছে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে, যেটি মূলত আমাদের এই বস্তুনিষ্ঠ লেখকের মনের কথাও। পরবর্তীতে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা, এখানে দুজন কিউরেটর মূলত পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের জন্য হ্রাস ঘটছে পৃথিবীর ওজন স্তরের এবং মানুষ যে নির্বিচারে প্রকৃতির ক্ষতি করছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায়ও তারা শঙ্কিত হন। অবশেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। এবং এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি মানুষ যে এই পৃথিবীর ক্ষতি সাধন করছে সেই বিষয়টি আলোচ্য গল্পটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং সমাজ, পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতন লেখক এই গল্পের মাধ্যমে মানুষের প্রতি তীব্র শ্লেষ যেমন প্রকাশ করেছেন, ঠিক তেমনি এক ধরনের পরিহাস প্রকাশ করেছেন। অর্থাৎ তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণের কারণে এই গল্পটি হয়ে উঠেছে আরও বেশি বিশিষ্ট, যে বিষয়টি শিক্ষার্থীরা গল্পটি পড়তে গিয়ে কিন্তু আমরা বারংবার অনুধাবন করব। আশা করি শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পাঠ পরিচিতিটি তোমরা বেশ ভালো করে বুঝতে পেরেছ।
শিক্ষার্থীরা, এখন আমরা আজকের ক্লাসে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলোচ্য গল্পের শব্দার্থ ও টিকা। দেখো শিক্ষার্থীরা, মূল শব্দ মহাজাগতিক, এর অর্থ হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। অর্থাৎ যখন হলো শিক্ষার্থীরা আমরা মহাজাগতিক বলবো, তখন বুঝতে হবে এখানে আমরা মহাজগতের যত বিষয় রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করছি। অর্থাৎ মহাজাগতিক অর্থ মহাজগৎ সম্বন্ধীয়। এরপর দেখো কিউরেটর, এর অর্থ হচ্ছে জাদুকর রক্ষক। অর্থাৎ যারা জাদুকর রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে আমরা কিউরেটর বলতে পারি, অর্থাৎ জাদুঘরের তত্ত্বাবধায়ক তথা জাদুঘরের পরিচালক। এরপর দেখো তেজস্ক্রিয় পদার্থ, এর অর্থ হচ্ছে যা থেকে এমন রশ্মির বিকিরণ ঘটে যা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে দেখা যায়। এরপর রয়েছে ওজোন স্তর। আমরা জানি শিক্ষার্থীরা, ওজোন স্তর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের উপরিভাগে এই ওজোন গ্যাস থাকে এবং এই গ্যাসটি সম্পূর্ণটি স্তর সৃষ্টি করে অবস্থান করে। পরবর্তীতে আমরা এটি জানতে পারি এই ওজোন স্তরের কারণেই কিন্তু, অর্থাৎ বায়ুমণ্ডলের উপরে ওজোন গ্যাসের যে স্তরটি থাকে সে স্তরটির জন্যই মূলত সূর্যের অতিবেগুনি রশ্মি এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আমাদের পৃথিবীর জন্য ওজোন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাই নিউক্লিয়ার বোমা, যার অর্থ হচ্ছে পারমাণবিক বোমা। ডাইনোসর, বর্তমানে লুপ্ত প্রাগৈতিহাসিক কালের বৃহৎ আকার প্রাণী, অর্থাৎ প্রকাণ্ড আকারের একটি প্রাণী। এবং সবশেষে রয়েছে গ্যালাক্সি, যার অর্থ হচ্ছে শিক্ষার্থীরা ছায়াপথ। শিক্ষার্থীরা, মূলত এর মধ্য দিয়ে আমাদের সবচেয়ে চিত্তাকর্ষক গল্পের প্রথম যে পর্বটি ছিল সেটি শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে এবং শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে চলে যাবে www.10minuteschool.com-এ। এখানে আমাদের ওয়েবসাইটে যাবতীয় বিষয়াদি দেয়া আছে, যা তোমার প্রয়োজন এখান থেকে তোমরা নিতে পারবে। এছাড়া রয়েছে আমাদের অত্যন্ত সুন্দর একটি অ্যাপ। তোমরা যারা এখনও পর্যন্ত 10 মিনিট স্কুলের অ্যাপটি ডাউনলোড করোনি, তা 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে সবসময় 10 মিনিট স্কুলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।